নমস্কার বন্ধুরা কৃষ্ণা হার্ট ও গার্ডেন এবং অ্যাক্রোকালচারে আপনাদের স্বাগত আজ আপনাদের দেখাবো যে আমার টপের ওপরে যে সয়েললেস মিডিয়া আর আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সেখানে আমি বলেছিলাম যে কীভাবে সয়েললেস মিডিয়া তৈরি করা যায় তো সয়েললেস মিডিয়া তৈরি করার পদ্ধতি আমি বলেছিলাম যে জাস্ট খড়কে কিছু ডিকম্পোজ করে কুচি কুচি করে কেটে হালকা ডিকম্পোজ করে ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে ডিকম্পোজ করে ছাদের উপরে আমার নিজের বানানো টব তো ছাদের ওপরে বেশি ওয়েট দেওয়া যায় না মাটি ব্যবহার করলে এখানে কী হয় ওয়েটটা অনেক বেড়ে যায় সেহেতু এই ওয়েটটাকে কমানোর জন্য আমি যে এক্সপেরিমেন্টটা করছি সেটা হচ্ছে যে খড় এবং কোকোপিট মিক্স করে সয়েললেস মিডিয়াটা বানাচ্ছি তো সেক্ষেত্রে আমি এখানে কিছু রোটে শাক দিয়েছিলাম খুব ভালোই হয়েছে কিছুটা খাওয়া হয়েছে শুধু কোকোপিট এবং খড়ের মিডিয়া দিয়ে তো এতে ভালো হয়েছে তো এইবারে বাকিগুলোতে আমি কিছু মূল্য এবং একটা করে মাঝে স্কোয়াশ লাগিয়েছি বা জুকিনি যেটাকে বলা হয় যদিও আমাদের এদিকে সাধারণত হয় না এটা আমি প্রথমবার করছি এটা মাঝে একটা স্কোয়াশ গাছ আছে তার ফাঁকে ফাঁকে যেটুকু ফাঁকা জায়গা আছে সেখানে কিছু মূলও লাগিয়ে দিয়েছি এখানে মূলও গাছও ভালো হয়েছে পাশের টবে এখানেও দুটো স্কোয়াশ গাছ লাগানো আছে তো এইভাবে লাগাচ্ছি গাছের গ্রোথ মোটামুটি ভালো কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে এই দেখুন আমার পাশে এইগুলো ফুল চাষ হয় এই মাঠগুলোতে তো এটা বাড়ির ছাদ থেকে আমি ভিউটা দেখাচ্ছি তো এই ফুল চাষি যারা চাষ করে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে পেস্টিসাইড ইনসেকটিসাইড ইউজ করে এতে সমস্যাটা কি হয় আমার আমি কোনো পেস্টিসাইড ইনসেকটিসাইড ব্যবহার করি না আমি সমস্ত ন্যাচারাল সোর্স দিয়ে আমি এগুলো চেষ্টা করি কিন্তু সমস্যাটা হয় এইখানে এরা যখন পেস্টিসাইড এই সাদা মাছি বা চসি চসি পোকার যেসব পেস্টিসাইডগুলো ব্যবহার করে তখন ওখান থেকে ওই পেস্টিসাইড ব্যবহার করার ফলে ইনসেকটিসাইড ব্যবহার করার ফলে যে পোকামাকড়গুলো সেগুলো উড়ে এদিকে চলে আসে এদিকে এসে ওরা আমার এইখানে অ্যাটাক করে যেমন এই দেখুন যেটাকে পোকা বলা হয় লেদা পোকা এখানে কেটেছে তারপর সাদা মাছি সাদা মাছি বসে কিছু রোগাক্রান্ত করে দিয়েছে কিছু গাছকে তো কিছু গাছ ফেলে দিয়েছি তো আমার এখানে এটাই সমস্যা কোনো গাছ লাগালে এটা রোগ প্রকার উপদ্রব হয় কিন্তু আমি বাজারের পেস্টিসাইড কেমিক্যাল ব্যবহার করতে চাই না যেহেতু আমি নিজে নিজে কেন কারোরই ব্যবহার করা উচিত না আমি নিজে বাড়িতে এইসব সবজি খাই বলে এসব ব্যবহার করি না কিন্তু আমার মনে হয় যারা চাষবাস করে তাদের ব্যবহার করা উচিত না কারণ আমরা বাড়ি বাজারে যখনই যাই কোনো কেমিক্যালবিহীন কোনো সবজি পাওয়া যায় না তো সেক্ষেত্রে এটা দেখার দরকার আছে আমরা চেষ্টা করছি আমি চেষ্টা করছি সবাইকে যে কিভাবে বাজারে কেমিক্যাল মুক্ত পেস্টিসাইড তৈরি করা যায় বাড়িতে নিজেও তৈরি করতে পারেন সেইগুলো তৈরি করে আমি মোটামুটি দিই তাতে মোটামুটি হয় কিন্তু সব সময় লক্ষ্য রাখার সময় হয় না তো সমস্যাটা কী দাঁড়ায় এরা কখন পেস্টিসাইডটা ব্যবহার করে সেটা তো আমি জানি না পেস্টিসাইড ব্যবহার করার পরেই আমার এখানে অ্যাটাক শুরু হয় তো এই দেখুন সাদা মাছ সাদা মাছ উড়ে চলে গেল তো এখানে যেটা গাছের গ্রোথ আমার কিন্তু মোটামুটি চলছে কিন্তু খুব একটা আমার পছন্দ নয় আমার এক্সপেকটেশন অনুযায়ী নয় তো আমার মনে হয় এই কারণেই হচ্ছে আমার সয়েলেস মিডিয়ার কারণে নয় এই মিডিয়াটা আমি প্রথমবার ইউজ করছি আর আরেকটা জিনিস যেটা আমি মিডিয়াতে ব্যবহার করেছি এইটা এই যে খড়গুলো এগুলো হচ্ছে আমি ওয়েস্টার মাশরুম লাগিয়েছিলাম মাশরুম হওয়ার পরে যে খড়টা পড়ে থাকে সেই খড়টা ফেলে না দিয়ে সেইটাকে আমি কোকোপিটের সঙ্গে মিশিয়ে এতে ব্যবহার করেছি তো সেক্ষেত্রে এটা ভালোই হবে এগুলোতে লাগিয়েছিলাম একই সিস্টেম এতে দেখুন কলার ছিলকা মানে সবজি তরকারির খোসা সমস্ত এর সঙ্গে আমি মিশিয়ে দিই এই ধরুন টমেটো গাছের যে পাতা পাতা পুনিং করা হয় সে পুনিং করার পরে এইগুলো আমি নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিই আমার বাড়ির যত সমস্ত ওয়েস্ট কোনো কিছু আমি ফেলি না সমস্তই আমি এতে গোড়াতে প্রয়োগ করে দিই এটা আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যাবে ডিকম্পোজ হয়ে খাবার যোগাবে তো সেক্ষেত্রে দরকার হয় না এই ফেলে দেওয়ার দরকার হয় না এইসব ওয়েস্টেজ দিয়েই আমি আমার গাছপালাগুলোকে বড়ো করে বা সবজি এতে দেখা যায় যে এর টেস্ট সম্পূর্ণ আলাদা এই দেখুন এখানে এই মিডিয়া দিয়ে এটা ভরছি এর মধ্যে কিছু কলার ছিলকা রয়েছে আরও কিছু এই ডিমের কার্টুনের কাগজ এটা ডিমের কার্টুনের কাগজ এর ডিম অপেন্স হয়ে যাবে এই কিছু মোরা গাছ এই সব দিয়ে করে রেখেছি এর ওপরে কিছু খড় দেখুন ওই ডিকম্পোস খড় রয়েছে হাফ মোটামুটি এগুলো দিয়ে এটা ভরে দেবো আর ওপরে কিছু কোকোপিট দিয়ে দেবো দেওয়ার পরে এতে গাছ লাগাব তো আমার মোটামুটি যেগুলো চেষ্টা করছি সমস্ত ভাবেই তৈরি করার চেষ্টা করছি এবং ভালোই হচ্ছে তো সমস্যা আমার যেটা আসছে সেটা হচ্ছে ওই পাশের এইসব চাষবাসের জন্য যারা কেমিক্যাল চাষবাস করছে এদের জন্য এই সমস্যাটা আসছে তো দেখা যাক চেষ্টা করছি পরে যদি এটা পলি হাউসের মধ্যে করতে পারি তাহলে খুবই ভালো হয় তো আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত